মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে ব্যারাকপুরে দুয়ারে অক্সিজেন পরিষেবার উদ্বোধন করলো ব্যারাকপুর সুভাষনগর অ্যাথলেটিক ক্লাব। তিনটি অক্সিজেন সিলিন্ডার দিয়ে এই অক্সিজেন পরিষেবার উদ্বোধন করা হয়েছে। এছাড়াও থাকছে বিভিন্ন পরিষেবা। মূলত ব্যারাকপুর এলাকার মানুষের জন্য এই অক্সিজেন পরিষেবা চালু করা হলো ক্লাবের তরফ থেকে, যার উদ্বোধন করেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক উত্তম দাস সহ অন্যান্যরা। এদিনের অক্সিজেন পরিষেবা নিয়ে বলতে গিয়ে বিধায়ক রাজ চক্রবর্তী জানান, সোমবার দিনকে 12টার সময় আমরা এটা উদ্বোধন করব এবং আশা করছি তাতে সবার সুবিধা হবে। কাজ মোটামুটি ফুল ফ্লেজে চলছে, আর একটু বাকি আছে লাস্ট মুহূর্তের কাজ, যেটা সোমবার করে ফেলতে পারলে আমরা অনেকটা নিশ্চিন্ত হব। অনেক নিশ্চিন্ত হব। অপরদিকে ব্যারাকপুর ক্রীড়াঙ্গনের সেফ হোমটি পরিণত হতে চলেছে সেমি কোভিড হাসপাতালে। তারই প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার বিকেলে ব্যারাকপুর প্রাঙ্গণে উপস্থিত হন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক উত্তম দাস, ব্যারাকপুর নেহরু মেমোরিয়াল টেকনো গ্লোবাল হাসপাতাল কর্তৃপক্ষ। এদিন ক্রীড়াঙ্গনের যেই অংশে সেমি কোভিড হাসপাতাল তৈরি হচ্ছে সেই অংশ ঘুরে দেখেন রাজ চক্রবর্তী ও উত্তম দাস। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক রাজ চক্রবর্তী জানান, প্রথম অবস্থাতে সোমবার 35টি শয্যা দিয়ে কাজ শুরু করা হবে, এরপর দুই দফাতে মোট 100টি শয্যা করা হবে। তার জন্য সবাই মিলে এটার জন্য প্রচণ্ড খেটেছে টেকনো গ্লোবালের সম্পূর্ণ টিম, হ্যাঁ, এবং পুরো আমাদের উপর লেভেল অবধি, মানে ডিএম বলুন, এসডিও বলুন, সবাই ভীষণ, মানে আমাদের সিপি থেকে আরম্ভ করে আমাদের ডিএম বসের সুপার যে ছিলেন, সবাই মিলে চেয়েছেন যে যত তাড়াতাড়ি সম্ভব, যত যেভাবে সবাই কোঅপারেট করতে পারেন, এবং অবভিয়াসলি উত্তম দা না থাকলে এত এই জায়গাটা এবং এইভাবে কাজ করাটা সম্ভব হতো না। কতগুলো বেড বাঁচছে? 100টা বেড করা হচ্ছে আর কি। হ্যাঁ, আমরা সোমবার দিনকে হয়তো 35টা দিয়ে শুরু করব, তারপরে আর 7 দিনের মধ্যে 35টা, তারপরে আর 7 দিনের মধ্যে 30টা। ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।